আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে একটি সুখবর নিয়ে আসছি, যেটা হচ্ছে মহিলাদের জন্য যারা জিহাদ না করেও নেকি পাবে। তো এমন একটি কথা আছে, তোমাদের মধ্যে যারা ঘরের কাজকর্ম করে আল্লাহ তাআলা তাদেরকে, যারা যুদ্ধ করে তাদের সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। তো এই হাদিসটি সত্য কিনা এবং মহিলারা এই আমলগুলো করতে পারবে কিনা, তো কিভাবে আপনি জিহাদের সমপরিমাণ নেকি পাবেন সেটাই আমি বলছি। এই হাদিসটি ইমাম আবু ইয়ালা ও ইমাম তাবরানী বর্ণনা করেছেন। সাইয়েদুল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কিছু মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিহাদে বের হওয়ার কারণে পুরুষেরা প্রচুর সওয়াব অর্জন করে, আমরা এমন কোনো কি কোনো কাজ করতে পারি যেটির মাধ্যমে যুদ্ধকারীদের যে প্রতিদান দেওয়া হয় সেটা আমরা পেয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মহিলা তার গৃহে যে কাজগুলো সম্পাদন করে তার দ্বারা সে আল্লাহর পথে লড়াইকারীদের পুরস্কার অর্জন করে নিতে পারে। তো এইখানে একটি বিষয় রয়েছে যে এই হাদিসটি দুর্বল, যাই হোক, তবে শেখ আহমদ সিদ্দিক আল কুমারি তিনি বলেছেন যে হাদিসটি আমল করার যোগ্য। কারণটা হচ্ছে আরেকটি হাদিসে এরকম একটি বর্ণনা পাওয়া যায় যেটা সংকলন করেছেন মুসনাদে বাজ্জার। সাইয়েদুনা আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে একদা এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে আমি এবং আমার সঙ্গী সাথীরা একটি বার্তা আমরা আপনার কাছে নিয়ে এসেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের উপর জিহাদ ফরজ করেছে, যদি তারা আহত হয় তবে তারা পুরস্কৃত হয় এবং যদি তারা শহীদ হয় তবে তারা জীবিত এবং তাদের রবের দ্বারা ভালোভাবে রিজিক দেওয়া হয়। আমরা মহিলারা তাদের দেখাশোনা করি, আমরা কি পুরস্কার পাবো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা যে সমস্ত মহিলার সাথে দেখা করেছেন বা তাদেরকে জানিয়ে দিন যে স্বামীর আনুগত্য করা এবং তার অধিকারের স্বীকার করা, এটি জিহাদের সমপরিমাণ সওয়াব দেওয়া হবে, কিন্তু তোমাদের মধ্যে খুব কম লোকই তা করে। এইখানে একটি বিষয় হচ্ছে, আল্লামা হাইথামি রহিমুল্লাহ একজন বর্ণনাকারীকে দুর্বল ঘোষণা করেছে। যাই হোক, দুটি হাদিসে সমস্যা রয়েছে, কিন্তু হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ দেখলে আমরা বুঝতে পারি যে মহিলারা যদি ঘরে কাজকর্ম করে, স্বামীর আনুগত্য করে, পর্দা করে, এই বিষয়গুলো যদি পালন করতে পারে তাহলে আপনি নেকি পাবেন। একদিক থেকে না পেলে যদি এই হাদিসটি সহি হয়ে যায়, সত্য হয়ে যায়, তাহলে তো আপনি নেকি পেয়ে যাবেন। আর এমনিতেই হাদিসের ভিতরে যে সকল কথাগুলো বলা হয়েছে তা মোটামুটি সত্য লাগছে, যা অন্যান্য হাদিসের সাথে সাংঘর্ষিক নয়। এই আমলগুলো ধারাবাহিকতা বজায় রাখুন, স্বামীর আনুগত্য করুন, নিজেরা খেদমত করুন পরিবারে, তাহলে ইনশাআল্লাহ আপনারা নেকি পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানা তৌফিক দান করুক, আমিন।